হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সময় সাথী, আর সময় সাথীতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। সপ্তাহান্তেই শীত থিতু হতে পারে গাঙ্গেয় বঙ্গে। তো বন্ধুরা, রাজ্যে কবে থেকে ঝাঁকিয়ে শীত পড়তে চলেছে, এছাড়াও আগামী 48 ঘন্টায় গিয়ে বাংলার কোনো জেলায় ঘন কুয়াশা ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এ বিষয়ে আবহাওয়া দফতর কি জানাচ্ছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। অবশেষে শীতের কাঁপুনি মালুম হতে পারে কলকাতায়। গাঙ্গেয়বঙ্গের জেলাগুলিতেও ঝাঁকিয়ে শীতের সম্ভাবনা দেখাচ্ছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার থেকেই কলকাতা ও লাগোয়া এলাকায় রাতের তাপমাত্রা কিছুটা নামতে পারে। জেলাগুলিতে পারদ পতনের হার কলকাতার তুলনায় বেশি থাকবে। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। শনিবার তা কমবে বলেই পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক গণেশ কুমার দাস জানান, চলতি সপ্তাহের শেষেই কলকাতা ও লাগোয়া এলাকার সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। গাঙ্গেয় বঙ্গে বিশেষত পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা নিচে থাকবে। তবে এক ধাক্কায় বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে শৈত্যপ্রবাহ বইবে কি না তা এখনও স্পষ্ট নয়। আজ শনিবারের পারদপতন দেখে শৈত্যপ্রবাহের ব্যাপারটি স্পষ্ট হবে বলে মনে করছেন আলিপুরের আবহাওয়া বিজ্ঞানীরা। সর্বনিম্ন তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে থাকে এবং সেই তাপমাত্রা যদি স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বা তার বেশি কম হয় তবেই শৈত্যপ্রবাহ বলা হয়। সেই দিক থেকে আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহের সম্ভাবনা তুলনায় কম বলে মনে করছেন আবহাওয়াবিদরাদের অনেকে। তবে আপাতত রাজ্যের কোথাও ঘন কুয়াশা ও হালকা বৃষ্টির সম্ভাবনা নেই। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।